একটা ওয়াজ হলে এখানে আমাদের পেট বলবে না, যদি বলবে না আমাদের মন বলবে না। পেটের চেয়ে কিন্তু মনের ক্ষুধা বড়। সেই মিথ্যা কথাগুলো আমরা শুনলাম, মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা কেউ বলে না। চাটুকদার সত্যের হারবি কি? চাটুকদার সত্যের হারবি কি? চাটুকদার সত্যের হারবি কি? আপনারা এরকম শব্দ ব্যবহার করবেন? কোথায় বলেছে? কোথায় বলেছে সুলেমান কবিগণ মানকে খায় বলেছে এক কপ্তা? কোথায় বলেছে আপনি? কোথায় বলেছে আপনি ভুল থেকে আপনি? প্রিয় ভাই আমার, আমরা সত্য জানতে চাই। আমরা ইসলাম হলে সত্য, আমরা সত্য জানতে চাই। আমরা সত্যের জন্য এখানে দিয়েছি, সত্য শোনার জন্য আয়োজন করেছি। আপনারা সত্য বলবেন, আর সত্য না বললে অসত্য কথা। কি কথা, কি কথা, এটা কি কথা, এটা কি কথা, কি কথা, কি কথা, এগুলা কি কথা? শোনেন 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 শোনেন, আমি আমি আমার বক্তব্যে আপনাদের কাছে বলেছি, প্রতিবাদ করেছি। ওনার প্রতিটি শব্দ আপনারা দেখেন, রেকর্ড করেন, আমরা দেখবো। আমরা বলতেছি শোনেন শোনেন, তোমরা চলে যাচ্ছ কেন? আসো, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, কেউরে কিছু বলবেন না, কেউরে কেউ কিছু বলবেন না। কোথায় হোক তো বরাবরই, কাউরে কিছু ভাই কেউ কিছু বলবেন না, আপনারা কাউরে কিছু বলবেন না, কেউ কিছু কথা বলবেন না। যারা যেটা করেছে আমি মেনে নিয়েছি, ঠিক আছে, যারা যেটা করছে সঠিক করেছে। আপনারা কেউ কিছু কাউকে বলবেন না, এর জবাব আমি দিব। আমরা আপনাদেরকে সত্য কথা শোনানোর জন্য আনছি। সেখানে যদি কিছু হয় আমরা বলবো, দেখবো। আগে রেকর্ড করা আছে, রেকর্ড আলোচনা করেন। আমার
আমাকে দিবেন আমি মেনে নিব 100%। আমরা আপনারা দয়া করে বসেন, আমরা কোরআনের তাফসীর শুনবো, আমি কোরআনের তাফসীর শুনবো। এখানে ভিডিও করা আছে পুরা বক্তব্য, 100 বার বক্তব্যটি ভিডিও করা আছে, প্রতিটি কথা ভিডিও করা আছে। এই জন্য উনি বলেছেন ইউটিউব শুধু না দেখাকে, কেন কারণ ইউটিউব দেখবে মানুষ বুঝবে জানবে, কাজে ইউটিউবে যেটা আছে দেখবে, প্রতিটা লোকের রেকর্ড করা আছে দেখবে। এটা আমি এত করলে তো হবে না, হবে মানুষ দেখবে মানুষ জানবে আমি ভুল বলছি কিনা, মানুষ আমাকে বলবে না বলে আর যারা জান না বুঝছেন না এরকম হবে এটা সামনে কিছু এই সত্য রাস্তা আলোচনা করেন। আসলে সত্য জিনিস জানি আমরা, ইসলামটাকে সত্যের পথে আনতে হবে, মিথ্যাবাদীদের কাছ থেকে ইসলাম রক্ষা করতে হবে। উনি যা মুক্তি দিয়ে গেলেন আধারে রেগিস্টে অমুক মরণের কাছে নাম না বলে তাদের বক্তব্য চাটুকদা এসব শব্দ তো আর কিছু নাই রে ভাই, 1450 কিলোমিটার কিলোমিটার আবিষ্কার হয়নি তখন বলেন আপনাদেরকে বিনীত ভাবে আপনার করছি, স্যার বলছেন কোরআনের কথা হবে, আল্লাহর হস্তে আপনারা এই কাজটা করবেন। আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, এইদিকে যাবেন না, এইদিকে যাবেন, এইদিকে যাবেন না। এবং আপনারা থাকবেন, আমরা ওয়াজ শুনবো, আরো শুনবো, হুজুর যারা আছেন তবে বললে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, ঠিক আছে? আমরা কোরআনের তেলাওয়াত শুনবো যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? হবে আমরা সব বসে আমরা শুনবো, আসেন আমরা নামাজ পড়বো, এখানে এখানে জামাত পড়ে সবাই পড়বো, কি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসেন।